নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই আইকনটা প্রেস করবেন কারণ জ্যোতিষভিত্তিক তথ্য আপনারা জানেন আমি নিয়ে আসি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে জুন মাসের রাশিফলের ভিডিও অর্থাৎ জুন মাসে কন্যা রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন তার তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করার বা আলোচনা দেওয়ার চেষ্টা করবো গ্রহগত অবস্থান খুব খারাপ নয় গ্রহগত অবস্থানগুলো কিন্তু খুব অশুভ নয় কিন্তু এটা এটা বলা যেতে পারে যে এই গ্রহগত অবস্থানের জন্য কন্যা রাশির জাতক বা জাতিকারা হিউজ যে ভালো ফল পাবেন এটাও কিন্তু বলবো না অনেকে বলেন যে খারাপ কথা বলি আপনাদের ভয় দেখাই আমি বারবার বলি আমি কাউকে আসতে বলি না আমার কাছে যে আমার কাছে আসুন আমার কাছে দেখান আমাকে পয়সা দিন এটা আমি বলি না আমি বলি আপনারা সতর্ক থাকুন জ্যোতিষের মেন কথা হচ্ছে মানুষকে সতর্ক করা বা সাবধান করা হ্যাঁ অনেক ক্ষেত্রে প্রেডিকশান মেলে না এটা হয়ই কিন্তু তাও চেষ্টা করি মেলে না আমাদের জ্ঞান কম থাকার জন্য অন্তত আমার জ্ঞান কম থাকার জন্য আমার যোগ্যতা কম সেই কারণে এটা জ্যোতিষশাস্ত্রের ব্যর্থতা নয় আমার ব্যর্থতা তা চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা করার চেষ্টা করি যদি হয় না আপনার কন্যা রাশি বা যদি আপনি কন্যা রাশির মানুষ হন রাশির অধিপতি হচ্ছেন বুধ তিনি রাহুযুক্ত হয়ে বসে রয়েছেন রাহু মানুষের সমস্যা তৈরি করায় বুধ যখন রাহু যুক্ত হবে এই বুধ আপনাদের চিন্তাভাবনার কারক গ্রহ তিনি রাহুর সাথে যুক্ত থাকার জন্য আপনারা পজিটিভ চিন্তাভাবনা করতে কিন্তু একটু সমস্যা আসবে কী করবেন বা কি করবেন না এই জায়গাটা বুঝে উঠতে কিন্তু সমস্যা তৈরি করবে অর্থাৎ পাজেল্ট করে দিতে পারে একটু আপনাদেরকে এই মাসটা শরীর নিয়ে বড়ো কোনো প্রবলেমের জায়গা নেই কিন্তু গুরুজনদের শরীর নিয়ে একটু ভোগান্তি থাকতে পারে বিশেষত যদি আপনার বাবা বা মায়ের বয়স ষাট প্লাস হয় বা পঞ্চান্ন প্লাস হয় মানে বয়সের দিকে চলে গেছেন ওনাদের বয়স তাহলে কিন্তু সমস্যা একটু তৈরি হবে আপনার বাবা বা মায়ের যে রাশি হোক আপনি যদি কন্যা রাশির মানুষ হন এই জায়গাটা খেয়াল রাখুন ফিনান্সিয়ালি এ মাস কিন্তু আপনাদের স্টেবিলিটি দেবে অর্থনৈতিক যে আমরা এমনিতেই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি বা জিডিপি পড়ে গেছে বা সব কিছু জায়গা প্রবলেমের রয়েছে কিন্তু তারপরেও আপনারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন আমি বলবো না হিউজ সেভিংস হবে রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে শুক্র আপনাদের দ্বিতীয়পতি এবং বসে রয়েছে দ্বাদশপতির সাথে যুক্ত হয়ে এটা একটু প্রবলেম দিতে পারে কিন্তু যেহেতু ভাগ্যপতি নিজের ঘরে বসে রয়েছে ভাগ্যর সাপোর্ট কিন্তু আপনারা পাবেন অর্থাৎ ভাগ্যর সাপোর্ট বা ভাগ্য থেকে সাপোর্ট আসা বা ভাগ্যের হেল্প পাওয়া এগুলো কিন্তু আপনারা পাবেন তাই এটা আপনাদের পজিটিভ জায়গা হচ্ছে ফিনান্সিয়ালি খুব বেশি দুর্বলতা বা অসুবিধার জায়গা নেই অসুবিধা হবে গৃহশত্রুতা থেকে যে মেয়েগুলো শ্বশুর বাড়িতে থাকেন তাদের থেকে মানে তাদের শ্বশুর বাড়ি থেকে প্রবলেম শ্বশুর বাড়ির লোকজনদের থেকে কিছু প্রবলেম এবং আপনি যদি ছেলে হন আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো প্রবলেম নেই কিন্তু আপনার নিজের পরিবার থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে চলতে হতে পারে বা চলার জায়গা একটু থাকছে আপনার এই দিকটা একটু খেয়াল রাখুন এদিকটা একটু লক্ষ্য রাখুন হলে এই সাংসারিক কষ্ট কিন্তু মানসিক কষ্টের কারণ হবে বা এই সাংসারিক কষ্ট আপনাদের মনটাকে কষ্ট দিয়ে চলে যাবে বা মানসিকভাবে আপনাদের দুর্বল করে দিয়ে চলে যাবে আমি এই জায়গাটা আপনাদের সাবধান বা সতর্ক থাকতে বলব স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন স্টুডেন্টরা ধরুন আপনি পড়াশোনা করছেন পড়াশোনার জায়গা ভালোই হবে বিশেষত যারা হায়ার এডুকেশানের জায়গায় রয়েছেন উচ্চশিক্ষার জায়গায় রয়েছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট আসার জায়গা রয়েছে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষত যারা বাইক চালান বা গাড়ি চালান একটু সাবধানে রাস্তাঘাটে চলাচল করার প্রয়োজন আছে বা রাস্তাঘাটে যখন বাড়ি থেকে বেরোবেন একটু ধীরে সুস্থে বেরুন একটু হাতে সময় নিয়ে বেরুন যাতে আপনারা প্রোটেকশান বা সাবধানতা অবলম্বন করতে পারেন এই জায়গাটা মেনে চলুন দয়া করে প্রেম সংক্রান্ত বিষয় মানসিক কষ্ট বা মানসিক উদ্বেগের কারণ হতে পারে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি বা দুজনের রিলেশান একটু প্রবলেম আসা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়া বা সন্দেহ বাতিকতা তৈরি হওয়া এগুলোর জায়গা কিন্তু থাকছে বা এগুলোর নির্দেশ একটু রয়েছে আপনারা এই দিকটা একটু খেয়াল রেখে চলবেন দয়া করে বা খেয়াল রাখার প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু কোনো প্রবলেম নেই স্বামী স্ত্রী সম্পর্ক পারিবারিক কারণের জন্য অসুবিধা হতে পারে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো অভাব হবে না দুজনের মধ্যে কোনো প্রবলেম না হলেও পারিবারিক জীবন অসুবিধার কারণ হয়ে যেতে পারে বা পারিবারিক জীবনের জন্য দুজনের সম্পর্কে কোনো রকমভাবে অসুবিধা এলো বা অসুবিধার জায়গা তৈরি হলো এটার নির্দেশ কিন্তু রয়েছে যারা রিসার্চমূলক কাজ করছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন গান বাজনা নাচ আবৃত্তি আঁকা তারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু কর্মের জায়গা খুব একটা ভালো হচ্ছে না কর্ম যারা করছেন কর্মক্ষেত্রে চাপ কর্মক্ষেত্রে টেনশান থাকা কর্মক্ষেত্রে প্রেশার থাকা বা কাজ কাজে কাজ নিয়ে স্যাটিসফ্যাকশান না পাওয়া এগুলোর নির্দেশ বা এগুলোর যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে করছে কাজের দিকটাই লক্ষ্য রাখুন কর্মক্ষেত্রের জায়গায় একটু লক্ষ্য রাখুন বা কর্মক্ষেত্রের জায়গায় একটু নজর রাখার প্রয়োজন রয়েছে এবং কোনো না কোনোভাবে আপনারা কর্মক্ষেত্র বা কাজের জায়গায় শত্রুতা বা জেলাসি শিকার হতে পারেন বা কেউ আপনাদের সঙ্গে শত্রুতা করছে বা কেউ আপনাদের সাথে জেলাসি করছে এগুলোর জায়গা কিন্তু রয়েছে আর সাকসেস যেহেতু একাদশ ভাবের ওপর শনি এবং বক্রি বৃহস্পতির দৃষ্টি রয়েছে সাকসেস কিন্তু খুব স্মুথ গতিতে খুব সুন্দরভাবে খুব ভালো ফাস্ট ওয়েতে আসার চান্স নেই তাই একটু ধীরে খেলো নিতে নিন একটু টেস্ট খেলার নীতি নিয়ে এখন এটা বেশি ভালো হবে আপনারা ওভারঅল জিতে যাবেন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন পারিবারিক জীবনটা একটু লক্ষ্য রাখুন এবং মাথা ঠান্ডা করে এগোন এ মাসে কোনো প্রবলেমই প্রবলেম হবে না কারণ নাইনথ হাউজে শুক্র এই শুক্র এবং বুধ দশমভাবে রয়েছে সে একাদশ ঢুকবে সামনের দিন সামনের কিছু দিন কিন্তু ভালো হবে বা ভালো ফল আপনারা পাবেন তাই এটাকে কাজে লাগান আজ এটুকুই থাক যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানটা দেখুন ফোন নাম্বার দেওয়া আছে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাস্ট্রোপোনো আইডিকে সার্চ করে ফেসবুকে আমার কোনো আইডি নেই বা ফেসবুক আমি চালাই না হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যেটুকুই থাক আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার